আল্লাহ নবীর বিবি মা খাদিয়াতুল কুবরা রাজি আল্লাহ তাআলা আনহা বলেছিলেন, ইয়া রাসূল আল্লাহ হাবিব আল্লাহ, আমি যেদিন মারা যাব আমার কাফনের কাপড়টা আপনি দেবেন, আমি যেদিন মারা যাব ওই দিনেতে আপনি আমার জানাজার নামাজটা পড়াবেন। ইয়া রাসূল আল্লাহ হাবিব আল্লাহ, আপনি কোথাকার কাপড় দেবেন? রাসূল আমার বললেন, মাকমালের কাপড় না হলে রেশমি কাপড়। মা খাদিয়াতুল কুবরা রাজি আল্লাহ তাআলা আনহা বললেন, ইয়া রাসূল আল্লাহ হাবিব আল্লাহ, আপনার চেহারা তালিত এক বস্ত্র, ওইটা নিয়ে যদি আপনি আমাকে কাফনের কাপড় বানিয়ে দেন আমি খাদিজা মনে করব। ওই কাপড়ে আপনার চেহারা মোবারকের খুশবু থাকবে, আমি মনে করব খাদিজা আমার কাছে আখিরি জামানার নবী তিনি আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূল আল্লাহ হাবিব আল্লাহ, আমাকে কবরে দাফন করার পর মাটি মঞ্জিল করার পর এক মোটা এক মোটা এক মোটা করে মাটি দেবার পর সবাই চলে যাবেন, আপনি যাবেন না, আমি আপনাকে জানিয়ে দিই আপনি একটু শেষ সময়ে যাবেন, আপনি যাবেন না, আপনার সঙ্গে শেষ সময় কিছু কথা থাকবে। ইয়া রাসূল আল্লাহ হাবিব আল্লাহ, আমার ইন্তেকাল করার পর আমার চেহারাতে কেওড়ার পানি, আমার চেহারার গোলাপ পানি, আমার চেহারাতে মিশক আম্বার, আমার চেহারাতে কোন আপনি সেন, কোন এমন কোন আতর আমার চেহারায় দেবেন না। ইয়া রাসূল আল্লাহ হাবিব আল্লাহ, আমার ইন্তেকাল করার পর কাপড়ে কাপড়টা পরিয়ে দি, আপনার চেহারা মোবারকের পাসিনা টানি আমি খাদিজা আমার চেহারায় ছিটা দেবেন, আমি জানবো পৃথিবীর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ খুশবু আমি পেলাম। জোরেওয়ালা যাবেন, অনেক খুশবু পরিবর্তন হয় কিন্তু রসুলের চেহারা মোবারক খুশবু পরিবর্তন হয় না। হেরা গুহাতে গেলে পাবেন সেই খুশবু, জবলে নূরে গেলে পাবেন সেই খুশবু, মসজিদে নববীর ভিতরে রিয়াজুল জান্নাতে সেই পুরাতন মেম্বার শরীফ সেই জায়গা পেয়ে গেলে দেখবেন সেই পুরাতন আমার রসুল পাকে চেয়ারা মোবারকের সেই খুশবু, ওই খুশবু পাবে। আমার রসুলের আতুল ঘরে গেলে পাওয়া যাবে সেই খুশবু, এ খুশবুর কোনো পরিবর্তন নাই। কি করলেন? এত কিছু হওয়া সত্ত্বেও তিনি বললেন একটু শেষ সময় কত হবে, কি কথা, কবরের কি হাল হবে আমি জানি না, ইয়া রাসূল আল্লাহ হাবিব আল্লাহ আপনার কাছে একটু তুলে ধরব। আল্লাহ রাসূল বললেন, খাদিজা চিন্তা করো না, তোমার এই খেদমতের মূল আসল উদ্দেশ্য আমি ধরে ফেলেছি, এই কবর নিয়ে তুমি আমার ঘরের বিবি সাজদে এসেছো, এটা আমি রাসূল মেনে নিলাম, কবুল করে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সমূহ সম্পদ আমার রাসূলের হাতে তুলে দিলেন, দিলাম আপনি মালদার হয়ে যান, আপনি ধনী হয়ে যান। আহ, আল্লাহ ধনী করেছেন, ধরা দেন। সাহাবাই কেরামদের বললেন, এ সাহাবাই কেরামেরা, আমি জমিন থেকে এক মোটা ধুলা নিলাম, এ ধুলা বালি দেখো হাত খুলেছে কি আছে, হুজুর এটা ধুলা বালি। মোট করে নিয়ে বললেন, আল্লাহ আপনি মা আমেনার বাটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পছন্দ করেছেন কিনা, তার বুলিবালা কবুল করেছেন কিনা একটু প্রমাণ আল্লাহ আমার হাতের ধুলাবালিটা সোনা বানিয়ে দিন। এই কথা বলে হাত খুলেছেন, সমূহ ধুলাটা সোনা হয়ে গেছে। জোরে বলা যাবে না? একদিকে গরিব ছিলেন, অপর দিকে ধনী ভরপুর হয়েছিলেন, মালদার ছিলেন। আমাদের দেশের মসজিদ তৈরি করতে গেলে এমন একটা মানুষের কাছে যাওয়া হয় যার সম্পদ নেওয়া সম্ভব নয়। অনেকে প্রশ্ন করে, মালদার নেই? বলে মালদার আছে লেকিন দিলদার নেই, মালদার আছে লেকিন দিলদার নেই। কথা বুঝলে? সেজন্যের রসুল আমার ছিলেন, অভাব ছিল কিন্তু জায়গা মতো দেখিয়ে দিয়েছিলেন। তাই মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছেন, খাদিজা তুমি আমার প্রথম বিবি, তোমার বয়স 40 আমার বয়স 25,
খাদিজা তুমি আমার সঙ্গে বিবাহ করতে চাও, তার একটা কারণ বলতে হবে, অন্য কিছু নাই, আমি আপনার খেদমত করব। মালদার যারা হয়, অর্থ যাদের থাকে, তারা খেদমত করতে পারে না, গোলামি করতে পারে না। ওই সময় বলেছিলেন, সমূহ মালটা আমি আপনাকে দান করে দিলাম। আল্লাহ রাসূল বললেন, এই মালটা আমি খাব না, এটা আমি নিয়ে কি করলাম, বাইতুল ফান্ড আমি দান করে দিলাম। দেখছেন, দিয়ে দিলে মেঘ নিয়ে মাথায় ছায়া করে দিয়ে দেন, ওই ব্যক্তি যখন রাস্তা দিয়ে যান, সাইডে যখন খবর পেয়ে যান, আল্লাহ পাক এই ব্যক্তির পদমর্যাদায় কবরবাসীর কবরের আযাব মাফ করে দেন। রসুল আমার জারি দিয়ে দিলেন, আজ আল্লাহ জি তাহার রাখাল আর, ওই ব্যক্তি যখন নামাজের মশাল্লা দাঁড়িয়ে যেতেন, আল্লাহর আরশ আজিমটা টলমল করত, স্পন্দন শুরু হয়ে যেত। ওই ব্যক্তি যখন সেই দায় চলে যেতেন, আল্লাহ পাক জারিয়ে দিতেন, এই বান্দা যে বান্দা সেই দায় গেছেন, আমার নামে সেই দায় গেছে, আমি আল্লাহ পাক জানিয়ে দিই ওই ব্যক্তির সেই দাটা। এই ব্যক্তির চেহারাটা একটা পাল্লায় উঠালে, অপার পাল্লায় ওনার ওজন বরাবর সোনা দিলে, ওই সোনাটা নিয়ে আবার ওই সোনা বিক্রয় করে ওই টাকা পয়সা দিয়ে দান করলে যতটা সওয়াব হবে, আমার একটা বান্দা বান্দিরা আমি আল্লাহ পাক জানিয়ে দিই। আমার রাসূল বললেন, আল্লাহ পাক আমার উম্মাত উম্মাতারির ওই সিজদা দাওয়াটা তার শরীরের ওজন বরাবর সোনা দান করার সমতুল্য সওয়াব আল্লাহ পাক নামায় আমলে দান করে। রাসূল আমার জানিয়ে দিলেন, ও ভাইরা বাবাজিরা, অনেক সময় দেখা যায় ইমাম সাহেব নামাজের কথা বলেন, মাওলানা সাহেব নামাজের কথা বলেন, হাজি সাহেব নামাজের কথা বলেন, আবার হাফেজ সাহেব নামাজের কথা বলেন, সবাই নামাজের কথা হয়, এই নামাজের আলোচনা করেন, নামাজটা মানুষের কাছে একটা বজা স্বরূপ, না না না, নামাজের জন্যে নামাজ পেলে খুশি হয়ে যায়। রাসূল আমার জানিয়ে দিলেন, একটা জিন্তু মাছ নিয়ে পানি ওই মাছটা যেমন শান্তি পায়, আল্লাহওয়ালার কাছে তেলাওয়াতে কোরআন, আল্লাহওয়ালাদের কাছে আল্লাহর জিকির, আল্লাহওয়ালাদের কাছে তাদের কাছে তসবিহ তাহলিল, আল্লাহওয়ালাদের কাছে আজান, আল্লাহওয়ালাদের কাছে নামাজের মাশাআল্লাহ, আল্লাহওয়ালাদের কাছে তসবিহ তাহলিল, আল্লাহ পাক জানিয়ে দিয়ে দেন, এ আমার বান্দা বান্দিরা নামাজের কি সম্মান কি ইজ্জত তোমরা দুনিয়া দিয়ে, তোমরা দুনিয়া দেখে শিক্ষা দিয়ে না, একজন বেনামাজি ব্যক্তি নামাজের মাশাআল্লাহ ওঠে না, ওই ব্যক্তিটা আব্বা মারা গেছে, তাড়াতাড়ি ছুটোছুটি করে একটা নামাজিকে ডেকে নিলেন, আপনি আমার আব্বার কবরটা খুলবেন, আবার নামাজি মানুষকে ডেকেছেন, আপনি আমার আব্বার গোসল দিয়ে দেবেন, ইমাম সাহেবের কাছে গেছেন, আপনি আমার আব্বা জানাজা পড়াবেন, আবার ওই বেনামাজি মানুষটি আব্বা মারা যাবার পর আবার দুটো নামাজি মানুষকে ডেকে নিয়ে বলেন, আপনি আমার আব্বাকে কবরে নামাবেন, দুটো নামাজি মানুষ হাজির করে দেন, আল্লাহর নবী জানিয়ে দেন, নামাজি মানুষরা এক মোটা এক মোটা এক মোটা করে মাটি দিয়ে যখন চলে আসেন, চল্লিশটা কদমের পরে তাকে তুলে নিয়ে হিসাব করা হয়, আল্লাহ পাক জানিয়ে দেন, এ মালাইকা ফেরেশতারা ইজামাত আল ইনসান ও ফাইল ইনসান মালাক, এ আমার দুটো ফেরেশতা তোমরা জবাব, তোমরা প্রশ্ন করবে জবাব নেবার জন্য তৈরি, আমি আল্লাহ পাক জানিয়ে দিই, অপেক্ষা করো, ওই বান্দার প্রশ্ন করার আগে একটু লক্ষ্য করে দেখো, ওই বান্দাটা কবরে উঠে বসে তিনি যেন উজু করার জন্য তৈরি, জিজ্ঞাসা করা হয়, এ আল্লাহর বান্দা বান্দিরা কি তালাশ করতেছেন আপনি, উনি বললেন, নামাজের সময় হয়ে আসছে, আমার উজু করতে হবে, আমার উজুর জন্য আমি
তালাশ করি উজুর লোটাটা, আল্লাহ পাকের দরবার শরীফে গিয়ে বলেন, আল্লাহ আপনার বান্দা বন্দির কাছে প্রশ্ন করেছিলাম, প্রশ্নের উত্তর দিল না, ওই ব্যক্তিটা দেখা যায় উজু করার জন্য তিনি তৈরি হয়েছেন, লোটাটা তালাশ করেন, আল্লাহ পাক জানিয়ে দিয়ে আমার মালাইকা ফেরেশতারা শুনে রেখে দাও, পৃথিবীর মধ্যে আমি আল্লাহ পাক জানিয়েছি কোরআন পড়তে গেলে উজু করবে, মসজিদে যেতে গেলে উজু করবে, নামাজ পড়তে গেলে উজু করবে, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, সর্বপ্রথম ইমানদারের পরিচয় হলো উজু করা। যে ব্যক্তি উজু হালাতে সারা দিনটা কাটিয়ে দেবেন, ওই ব্যক্তি যখন রাস্তা দিয়ে চলবেন, আল্লাহ পাকের একটা নয় দুটো নয় সাত শত ফেরেশতা তার জন্য মাগফিরাতের দোয়া চাইবেন, ওই ব্যক্তি যখন কবরের কাছে দিয়ে যাবেন, আমার আল্লাহ পাক পদমর্যাদা কবরবাসীর কবরের আযাব মাফ করে দেবেন। আল্লাহ পাক জানিয়ে দেন যে ব্যক্তি উজুর উপরে কায়েম থাকলো, আমি আল্লাহ পাক জানিয়ে দি আমার ওই বান্দা বান্দিকে আমি আল্লাহ মরণের সময় ইমানের কলেমা নসিব করব। জোরে বলা যাক, এখন আমরা তো নাফা খালাতে দিন কাটাতে জলসায় নাফা খালাতে এসে বসে, ওই মদখোরটা স্টেজের কাছে এসে বসে, মানে যত মানুষ থাকে তার থেকেও মনে করেছে আমি সব থেকে এক নম্বর বুঝদার শক্তিশালী বলে ও ঠেলে সামনে চলে আসে। কথা বলেন, আল্লাহ রসুল বলেছিলেন চারটে জায়গা বেয়াদবি করবে না, আল্লাহর সঙ্গে বেয়াদবি করো না, আল্লাহর ঘর মসজিদ, মসজিদের কাছে আলফাল কথা বলবে না, বেহুদা কথাবার্তা বলবে না, মসজিদের দিকে শীতল নজরে তাকাবে। আমি আল্লাহ কথা দিচ্ছি যে ব্যক্তিটা মসজিদের দিকে তাকাবে ওই ব্যক্তি মরণের পরে আমি আল্লাহ আমার কাবাকে দেখিয়ে দেব। আল্লাহ পাক জানালেন আমার রসূলের সঙ্গে বিয়াদবি করো না, আমার নবীর সঙ্গে যারা বিয়াদবি না করবে, আযানের মধ্যে আমার নবীর নাম আছে দরুদ শরীফ পড়ে, আমার নবীর নামের মাহফিলের মঞ্চ তৈরি হয়, স্টেজটা তৈরি হয়, ওই নিকটবর্তী যারা হবে আমার রসুল যেখানে থাক না কেন আমার নবী সেই জায়গা থেকে তাকে দেখতে পাবে, ছোটখাটো জায়গা নয়, এটা ছোটখাটো জায়গা নয়। হুজুর হাল শুনে ফেরেশতারাও অবাক হয়ে গেলেন, আবার চলে এসেছেন প্রশ্ন করার জন্য, প্রশ্ন করবেন, উনি খোঁজা খুঁজি করছেন, কি খুঁজছেন আপনি, নামাজের মশাল্লা খুঁজে দিচ্ছি বাবা, নামাজ পড়ব আমল দুটি এটা আমল, দুনিয়ার মানুষেরা পার্টি নিয়ে হই 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 করে কাঁদতেছি নাচতেছি, কিন্তু আসল পার্টি হলো আমাদের পার্টি, ভারতের জমিনে আজমির শরীফের বুকে খাজা গরিবে নামাজের মাজার শরীফের পাশে একটা মসজিদ আছে, সেখানে লাকির তৈরি করা আছে, যে জায়গা নামাজের মাসাল্লা ফেলে খাজা গরিবে নামাজ আজান দিয়ে দুরাকাত নামাজ পড়েছিলেন সেই জায়গায় দাগ আছে, এ দাগটা কেয়ামত পর্যন্ত থাকবে। নামাজের মাসাল্লা, নামাজের পাটি, এই কবরের ভিতরে তালাশ করতে গিয়ে প্রশ্ন করতে গিয়ে ফেরেশতারা অবাক, ফেরেশতাদের ভয় আছে, আজরাইল সালাতুসসালামেরও ভয় আছে, বুঝলেন, আমার দেশের ছেলেরা আগে খেলতো এখন আর খেলে কি জানে না, বাঘবন্দি খেলা, কড়ি নিয়ে বাঘ ছাগলকে লাপি লাপিয়ে খায়, আবার ছাগলেরা বাঘের আটকে দেয়, মানুষের রুটা কব্জ করার জন্য হযরত নবী মূসা আলাইহিস সালাতুসসালামের কাছে এসেছিলেন, মেরেছে এক থাপ্পড় আজরাইল সালাতুসসালাম, এক থাপ্পড় দিয়েছে, আল্লাহ পাকের দরবারে গিয়ে বলছেন আল্লাহ মূসা নবী আমাকে মেরেছে, ও যাও মূসা নবীকে বলো হায়াত চাচ্ছি,
আমি আল্লাহ হায়াত বাড়িয়ে দেব, যাও এই জানোয়ারের পশম আছে লোম আছে হাত দিয়ে ছোট করে যদি দেয় কম লোম পড়বে, বড় করে যদি দেয় বেশি লোম পড়বে, যত লোম হাতের মধ্যে পড়বে আমি আল্লাহ তত হাজার বছর হায়াতটা বাড়িয়ে দেব। তবে জেনে রেখে দিও, ওই হায়াত বাড়িয়ে দেওয়ার পরে শেষ যেদিন হবে আবার মওত হবে, এটা বলে দিও। মুসা আলাইহিস সালাতু সালাম এসছেন জানোয়ারকে নিয়ে, সব ঘটনাটা খুলে বললেন, ও হাত দিলে হায়াত বাড়বে, হ্যাঁ তারপরে বল, তারপরে হায়াত শেষ হলে মওত হবে, হায়াত দৌলত রেজে মওত মওত হবে। তখনই বললেন মওত যখন হবে কিছুদিন হায়াত পাওয়ার পরে ফের তো মওত হবে, বলে হ্যাঁ। তাহলে আল্লাহর কাছে গিয়ে বলেন আমি দুনিয়া ছেড়ে চলে যাব, আল্লাহ যেন আমাকে রেহাই করে দেন। আল্লাহ পাক জানিয়ে দিলেন আজরাইলকে, বলো তুমি যদি আখিরি জামানার নবী স্মরণ করতে পারো তাহলে তুমি জান্নাত পাবে। হে জোরে বলা যাবে না, আমাদের নবীর কথা বললেন, আমাদের রসুলের কথা বললেন। পৃথিবী যত নেতা এসেছিলেন, যত নেতা আছে, আরো যত নেতা আসবেন, সমস্ত নেতার ভিতরে এক নাম্বার নেতা হলো আমার আপনার নবী, যিনি নিষ্কলঙ্ক নিষ্পাপী, যিনি বেগুনা যিনি মাসুম। পৃথিবীর কোন মানুষ বলতে পারবে না যে আমার নবী একটা টাকা হাওলাত করেছেন, ধার নিয়েছেন। আল্লাহ রসুলের কাছে প্রশ্ন করলেন, দুনিয়া মানুষ চলতে গেলে ধার হাওলাতের প্রয়োজন হয়, আপনি নিলেন না? আপনার সপ্তাহ পরে সপ্তাহ রান্না হয় না, আপনি কিছু নিলেন না? রসুল বলছেন আমি যখন পরিশোধ করব ওই ব্যক্তি নেবে না, আমার মুখের দিকে তাকিয়েও নেবে না, যার জন্য আমার কষ্ট হয় হোক আমি ধার করব না। জোরে বলো, দেখছেন? আর আমরা বেকুচুর ভাবে কিরে ভাই দিলি না, এই এত লোকের সামনে বললি আর দুগুনি, তোর কি করা আজ করে নিবি? কথা বলেন, একটা ঋণ করেছিলে, সে ঋণটা ইচ্ছাকৃত নয় অনিচ্ছাকৃত, একটা চাবুক লেগেছিল, কি লাগে না যাইনি বাবা। হুজুর যখন বলেছিলেন আঘাত আমার উপর ছিল, খলিফা গণেরা শুনে অবাক, আমি ওইটা পরিশোধ করতে চাই। উনি বললেন যেদিন আপনি আপনার ওই কড়া বাড়িটা মেরেছিলেন ওই দিনে আমার চেহারায় কোনো কাপড় ছিল না, রসুল আমার নিজের গায়ের আস্তাতে কাপড়টা খুলছেন, সিদ্দিক আকবর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ খুলবেন না, আপনার এই খালি গায়ের উপরে কোড়া বাড়ি পড়বে এটা উমার মেরে নিতে পারবে না। আবু বাকর হুজুর বললেন গোটা পৃথিবীর মধ্যে আমি এক নাম্বার ধনী পুরুষদের মধ্যে, প্রয়োজনে আমার সময় সম্পদ যা কিছু আছে এর জন্য উজরা স্বরূপ এই ঋণকে পরিশোধ করার জন্য আমি আবু বাকর তৈরি, আমার নবীর উপর আঘাত হানতে দেব না। জোরে বলো, রসুল বললেন আবু বাকর উমার তোমরা দুজনা মাতামাতি করো না, ঋণটা আমি করেছি শোধটা আমার করতে হবে, ছেড়ে দাও। হুজুর আমার যখন কাপড় খুলেছেন আমার নবীর মোহরে নবুয়াত জরুর মতো ছিল, এই জরু হলে কিছু পশম থাকে পিঠের চালে ছিল সেই নবুয়াতটা, ওই সময় তিনি দেখতে পেয়ে ছুটে এসে কি করলেন হাতের ওই কড়া বাড়ি টানে ফেলে দিয়ে আমার নবীকে জড়িয়ে ধরে মোহরে নবুয়াতে চুমা খেয়ে বললেন আমি শোধ করে দিলাম। জোরে বলা যাবে না, আর একটু জোরে বলা যাবে না? এর দ্বারাই প্রমাণ হলো কি নবী আমার ঋণ শোধ করতে চান। দ্বিতীয় কথা হলো ভাই ভাইয়ের সম্পদ মেরে খাবে, ঘর বাড়ি শক্তি আছে ক্ষমতা আছে, জমি নেবে জায়গা নেবে দোকান নেবে, তুমি খেতি বাড়ি নেবে কারখানা নেবে, শক্তি আছে ক্ষমতা আছে, তুমি লাও।
কিন্তু আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশাহ সোনার নবী দায়ের নবী রহমাতালিল আলামিন মা হালিমাতুস সাদিয়ার কোলে যখন বসেছিলেন ওই সময় দুগ্ধ পান করেছিলেন, ওই সময়তে একটা স্থানে দুগ্ধ পান করার পরে মা হালিমাতুস সাদিয়া দেখলেন এই বেটা মোহাম্মদ সাল্লাম যে আমার দুগ্ধ পান করে এতে পেট ভরে কিনা আমার প্রমাণ করতে হবে। স্বামীকে রেখে বললেন মোহাম্মদ সাল্লাম আমার স্তনে এই দুগ্ধ পান করে দ্বিতীয় স্থানে টাচ করে না কেন, ক্ষুধা আছে কি, কি কারণে হাত দেয় না, কি কারণে মুখ দেয় না, এটাও প্রমাণ করতে হবে। মা হালিমাতুস সাদিয়া দুটো স্থানটা নিয়ে যখন মুখে দিতে চায় নবী আমার বমি করতে চান, আল্লাহর তরফ থেকে তখন পর্চা নেমে আসে, হে হালিমাতুস সাদিয়া শুনে রেখে দাও আজকের দিনের জন্য ইনি হলেন ইনসাফওয়ালা নবী, আদলওয়ালা নবী, ইনি হলেন জাররা জাররা পরিমাণ হিসাব নিকাশ করে চলনেওয়ালা নবী। একটা স্থানকে পছন্দ করে নিয়েছেন, আরে একটা স্থান দুধ ভাইকে দিয়েছেন, ইনি যদি আজকের ওই স্তরে মুখ দেয় তাহলে দুধ ভাইয়ের হক মেরে খাওয়া হবে, এটাই প্রমাণ করলেন মায়ের কোল থেকে কোন ভাইয়ের হক মেরে খাওয়া যাবে। আর এখনকার সময় মেরে খাওয়ার সহযোগিতা করা, এটাই হলো দিন, ওটা হলো দুনিয়া। এর সাপোর্ট যারা করবে কেয়ামতের দিনে ঠকবে, কি ঠকবে, হককে হক বলে যদি আপনি দাবি করেন আল্লাহ আপনাকে জোর জবরদস্তি দয়ার জান্নাতে পৌঁছে দেবে, আর না হককে হক বলে যদি আপনি করেন ১৯টা ফেরেশতা নাকে একটা শিকল পরিয়ে দেবেন, দিয়ে বিকট আওয়াজ টানতে থাকবে, বিকট আওয়াজ হবে, তাতে কেতাবে লেখা আছে শুকরের আওয়াজ থেকে আরো খারাপ হবে, আরো খারাপ হবে, যার জন্যে আল্লাহ রসুল বলেছিলেন আল্লাহ আপনি আমাকে গরিব করুন নচেত গরিবের সঙ্গে মত করুন। জোরে বলুন, জোরে বলা যাবে না, মন খুলে বলা যাবে না, রসুল আমার বলেছিলেন আল্লাহ আপনি আমাকে গরিব করুন নচেত গরিবের সঙ্গে মত করুন, এখন বলছে আল্লাহ আমাকে ধনী করুন না হলে ধনী শালা বানিয়ে দেন, কমপক্ষে ধনী শালা যেন হতে পারি, ফুলের মধ্যে মালা আর কুটুমের মধ্যে শালা, বুঝলেন, রেহাই পাবে না, রেহাই পাবে না, যদি পেতেন তা সমাপ্ত করলাম, আল্লাহ হায়াতে রাখলে আলোচনা হবে, তবে তবে কথা হলো বাবা সবর সানির মজলিস, মুরব্বীরা চলে গেছে, বললাম পাঁচটা মিনিট চোখ বন্ধ করে খেয়াল করবেন স্মরণ আসবে কিনা প্রমাণ করে নেবেন, মরে যেতে হবে, বিদায় নিতে হবে। আজকের দুনিয়াদারি হিসাবে যেমন আমাদের হিসাব নিকাশের দিকে তৈরি, এর থেকে কঠিন 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 হিসাব হবে, সেই হিসাবে দেখা যাবে দুনিয়াতে যিনি আল্লাহর ভালোবেসেছেন, আল্লাহর হুকুম মেনেছেন, নবীর তরিকা মেনেছেন, আমার আল্লাহ পাক ওই ব্যক্তি মওতের আগে আমার আল্লাহ তাকে ইমানের কলেমা পড়িয়ে মওত দান করাবে, আল্লাহ কবুল করে নেন, হায়াত দারাজ করেন, সুখ শান্তি থাকেন, আল্লাহ যেন প্রত্যেকেরই আশা প্রত্যেকেরই বসা সহযোগিতা করা আমার আল্লাহ পাক কবুল করে নেন, এ রসিলা করে বিশেষ করে আমাদের প্রত্যেকের মাইমুরুবি রূপাক আল্লাহ সোয়া পৌঁছে দিয়ে কবরটা রিয়াজুল জান্নাত বানিয়ে দেন, বলুন আল্লাহুমা আমিন সুম্মা আমিন ওমা আলাইনা ইল্লাল বালাগ, আসসালামু আলাইকুম। সবাই মিলে মন খুলে তকবীর দেন না, আরে তকবীর না, তকবীরটা হচ্ছে না, একটু আগে আসেন না বাবা, অনেক দূরে বসে আছেন তো, এক কচি যুবক ছেলের একটু আগে এসো না বাবা, একটু ভালো করে সাজিয়ে সেজে নাও, মজলিসটা সাজিয়ে দাও সুন্দর করে, এ জলসার একটা নাম আছে, আল্লাহ একটা সুন্দর ওয়েদারকে হটিয়ে দিয়েছে, হ্যাঁ দিয়ে একটা সুন্দর পরিবেশের ওয়েদার পাঠিয়েছে, তার ভিতর দিয়ে এই মজলিস, এসো বাবা আগিয়ে চলে আসা, একচি শুনতে পাচ্ছ, শর্ট কথা ভালো হয়, ছোট নামটা তিন অক্ষরে নামটাও ভালো হয়, বুঝলেন, পাঁচ অক্ষরে নামটাও ভালো হয়, চার অক্ষরে নামটাও ভালো হয়, কিন্তু শর্ট নামটা পৃথিবী সবাই চায়, শর্ট কথাটা সবাই বুঝতে থাকে, সেজন্যে ডাক্তারবাবুদের নামগুলো দেখবেন শর্ট করে লেখেন, আল্লাহ কবুল করে নেন, মন খুলে তকবীর দেন না, আরে তকবীর, জোরে সোরে তকবীর দেন না, আরে তকবীর।
সিলসিলাই মুজাদ্দদুজ জামা, সিলসিলাই আবু বকর সিদ্দিক নারাই তাকবে। আল্লাহর ইচ্ছায় ভালো অজনসিয়াত হবে, আপনার ধীর স্থির ভাবে শ্রবণ করবেন, মনোযোগ সহকারে শুনবেন, আশেপাশে যারা আছেন সবাই চলে আসেন। দরুদ শরীফ আল্লাহুম্মা, মাইকম্যান আপনি যেখানে আছেন একটু ডান্সে চলে আসুন কিছুক্ষণের জন্য, একটু।